আসসালামু আলাইকুম। আমার এক বন্ধু আপনাকে একটি প্রশ্ন করতে চান, কোরআনে ইহুদি ও খ্রিস্টান ধর্মের মতো হিন্দু ধর্মের ব্যাপারে কোনো লাইন বা শব্দ আছে কিনা? ভাই প্রশ্ন করলেন যে কোরআনে কোন আয়াত আছে কিনা যাতে নির্দিষ্ট করে হিন্দু ধর্মের কথা বলা হয়েছে, যেমন এতে বলা হয়েছে ইহুদি ও খ্রিস্ট ধর্ম সম্পর্কে। আমার কোনো আয়াত জানা নেই, কোরআনে এমন কোনো আয়াত নেই যাতে নির্দিষ্ট করে হিন্দু ধর্ম সম্পর্কে বলা হয়েছে। যেমনটা বলা হয়েছে খ্রিস্টান ধর্ম ও ইহুদি ধর্ম সম্পর্কে। তবে কোরআন বলছে সুরা রাদ অধ্যায় নম্বর 13 আয়াত নম্বর 38-এ কোরআন বলছে, প্রত্যেক যুগে আমি ওহী পাঠিয়েছি, নাম ধরে কেবল 4টি আসমানি কিতাবের কথা উল্লেখ আছে কোরআনে, তাওরাত, জবুর, ইনজিল এবং কোরআন। তাওরাত হচ্ছে সেই ওহী যা মুসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছে, জবুর হচ্ছে সেই ওহী যা দাউদ আলাইহিস সালামের উপর নাজিল করা হয়েছিল, ইনজিল হচ্ছে সেই ওহী যা ঈসা আলাইহিস সালামের উপর নাজিল করা হয়েছিল, এবং কোরআন হচ্ছে সেই ওহী যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে। তবে এই চারখানা কিতাব ছাড়া আরো গ্রন্থ অনেক এসেছে, উদাহরণস্বরূপ সূরা ইব্রাহিম। যদি আপনি আমাকে প্রশ্ন করেন বেদকে কি আপনি ঈশ্বরের বাণী বলে বিবেচনা করেন, আমি বলবো আমি জানি না, কারণ এমন কোনো আয়াত নেই পবিত্র কোরআনে যেখানে বলা হয়েছে বেদ ঈশ্বরের বাণী, নবীর এমন কোনো হাদিসও নেই যেখানে বলা হয়েছে ঈশ্বরের বাণী বেদ। তাই আমি বলি এটা হতেও পারে না হতে পারে, আমি জানি না, আমি নিশ্চয়তা দিতে পারি না। তবে যদি এটা ঈশ্বরের বাণী হয়েও থাকে, যদি ঈশ্বরের বাণী হয়েও থাকে, তবে কোরআনের আগে আসা সবগুলো গ্রন্থ কোনো না কোনো জনগোষ্ঠীর জন্য নির্দিষ্ট ছিল এবং এসব বাণী অনুসরণ করার মেয়াদ ছিল পরবর্তী গ্রন্থ না আসা পর্যন্ত। তো বেদ ঈশ্বরের বাণী হলেও তা ছিল ওই সময়ের এবং নির্দিষ্ট গোত্রের মানুষের জন্য। তবে কোরআন যেহেতু সর্বশক্তিমান আল্লাহর সর্বশেষ ও চূড়ান্ত আসমানী কিতাব, এটা কেবল মুসলিম বা আরবদের জন্যই নয়, এটা সমগ্র মানব জাতির জন্যই, এবং যেহেতু এটা সর্বশেষ গ্রন্থ এবং এরপর আর কোনো গ্রন্থ আসবে না, তাই এটা অনুসরণ করতে হবে শেষ বিচারের দিন পর্যন্ত। তো এর উপর ভিত্তি করে যদি আপনি বলেন যে ধারণাগত ভাবে বেদ ঈশ্বরের বাণী, এটা ছিল ওইসব লোকদের জন্য ওই সময়ের জন্য, বর্তমানে পৃথিবীর সকল মানুষ তারা বাস করুক ভারতে কিংবা UAE অথবা পাকিস্তান বা সৌদি আরব বা আমেরিকা বা কানাডা বা যুক্তরাজ্যে, সকলকে অনুসরণ করতে হবে ঈশ্বরের সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব মহিমান্বিত কোরআন এবং সর্বশেষ চূড়ান্ত পয়গম্বর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে।